সাথে অভিনয় করছে। হ্যাঁ, সেটা আমার মনে হয় সেটা বাংলা ছবির জন্য নিশ্চয়ই একটা ভালো ভালো খবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তোমার প্রেম ছিল? মানুষ বলে, তুমি আমি বলি না। কোনোই কি ভালোবাসা ছিল না দুজনের মধ্যে? না, ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, ভালোবাসা কেন থাকবে না। একটা মানুষের সাথে 24/7 যখন মানুষ কাজ করে, 48টা ছবি আমরা করেছি এখনো অবধি, তো ভালোবাসার, দেখো ভালোবাসাটা কি ভালোবাসা সেটা তো মানুষ জানে না, মানুষ তাদের মতো করে বানিয়ে নেয় তাদের পারসেপশন। তোমরা তোমরা কিভাবে বানিয়েছিলে ভালোবাসাটা? আমার আমাদের ভালোবাসাটা সেটা পর্দাতেই দেখেছো। পর্দার ভালোবাসা তো নকল ভালোবাসা, 24/7 যে বললে সেই ভালোবাসাটা কি? পর্দার বাইরে মেকআপটা মুছে 24/7 এ নিশ্চয়ই আমাদের দুজনের একটা নির্ভরতা ছিল একে অপরের প্রতি, যে আমাদের কাজটাকে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যাব, একটা সখ্যতা তো ছিল। তুমি তো প্রফেশনাল কথা বলছো, সখ্যতা না এভারেজ আর কি। সিনেমা গোয়িং বাঙালি তাদের এই সাবজেক্টে নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে যে প্রসেনজিৎ ঋতুপর্ণের কি সত্যি প্রেম ছিল। ইট ওয়াজ জাস্ট আ ভেরি ওয়ার্কিং অ্যান্ড আ নাইস প্রফেশনাল রিলেশনশিপ। তো তুমি যেটা বললে আমি কিন্তু একটু একটু অনেকগুলোই টাচ করলে। হ্যাঁ, করলাম তো। কিন্তু আমি আমি যেটা জানতে চাইছি যে ভালোবাসা বলতে আমরা যা বলি, প্রেম বলতে যা বলছে, একটা নারী একটা পুরুষ তার মধ্যে কি দুজনের মধ্যে কি প্রেম ছিল না ছিল? আমার মনে হয় সেটা মিস্ট্রি থাক, কিছু কিছু জিনিস মিস্ট্রির মধ্যেই মানুষ খুঁজে বেড়াক। আমি চাই এই প্রশ্নটা জেনারেশন টু কাম হাতড়ে যাক যে সত্যি ওদের মধ্যে কি ছিল। এখন একটা সারা বিশ্বজুড়ে একটা আন্দোলন চলছে মিটু, যেহেতু ঋতুপর্ণার জুটি না হলেও তার একসাথে অভিনয় করছে। হ্যাঁ, সেটা আমার মনে হয় সেটা বাংলা ছবির জন্য নিশ্চয়ই একটা ভালো খবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তোমার প্রেম ছিল? মানুষ বলে, তুমি আমি বলি না। কোনোই কি ভালোবাসা ছিল না দুজনের মধ্যে? না, ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, ভালোবাসা কেন থাকবে না। একটা মানুষের সাথে 24/7 যখন মানুষ কাজ করে, 48টা ছবি আমরা করেছি এখনো অবধি, তো ভালোবাসার, দেখো ভালোবাসাটা কি ভালোবাসা সেটা তো মানুষ জানে না, মানুষ তাদের মতো করে বানিয়ে নেয় তাদের পারসেপশন। তোমরা তোমরা কিভাবে বানিয়েছিলে ভালোবাসাটা? আমার আমাদের ভালোবাসাটা সেটা পর্দাতেই দেখেছো। পর্দার ভালোবাসা তো নকল ভালোবাসা, 24/7 যে বললে সেই ভালোবাসাটা কি? পর্দার বাইরে মেকআপটা মুছে 24/7 এ নিশ্চয়ই আমাদের দুজনের একটা নির্ভরতা ছিল একে অপরের প্রতি, যে আমাদের কাজটাকে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যাব, একটা সখ্যতা তো ছিল। তুমি তো প্রফেশনাল কথা বলছো, সখ্যতা না এভারেজ আর কি। সিনেমা গোয়িং বাঙালি তাদের এই সাবজেক্টে নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে যে প্রসেনজিৎ ঋতুপর্ণের কি সত্যি প্রেম ছিল। ইট ওয়াজ জাস্ট আ ভেরি ওয়ার্কিং অ্যান্ড আ নাইস প্রফেশনাল রিলেশনশিপ। তো তুমি যেটা বললে আমি কিন্তু একটু একটু অনেকগুলোই টাচ করলে। হ্যাঁ, করলাম তো। কিন্তু আমি আমি যেটা জানতে চাইছি যে ভালোবাসা বলতে আমরা যা বলি, প্রেম বলতে যা বলছে, একটা নারী একটা পুরুষ তার মধ্যে কি দুজনের মধ্যে কি প্রেম ছিল না ছিল? আমার মনে হয় সেটা মিস্ট্রি থাক, কিছু কিছু জিনিস মিস্ট্রির মধ্যেই মানুষ খুঁজে বেড়াক। আমি চাই এই প্রশ্নটা জেনারেশন টু কাম হাতড়ে যাক যে সত্যি ওদের মধ্যে কি ছিল। এখন একটা সারা কেউ নেই, জানিও না, আমার কাছে কোনো মানে আমার কাছে কোনো রেফারেন্স ছিল না ওইরকম চরিত্রের। সো মানে ওটা পুরোপুরি মানে লড়াই করে একটা তৈরি করে করা হয়েছিল চরিত্রটা। না, আমাদের আমাদের কাছে সুখের খবর যে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি না হলেও তার একসাথে অভিনয় করছে। হ্যাঁ, সেটা আমার মনে হয় সেটা বাংলা ছবির জন্য নিশ্চয়ই একটা ভালো খবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তোমার প্রেম ছিল? মানুষ বলে, তুমি আমি বলি না। কোনোই কি ভালোবাসা ছিল না দুজনের মধ্যে? না, ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, ভালোবাসা কেন থাকবে না। একটা মানুষের সাথে 24/7 যখন মানুষ কাজ করে, 48টা ছবি আমরা করেছি এখনো অবধি, তো ভালোবাসার, দেখো ভালোবাসাটা কি ভালোবাসা সেটা তো মানুষ জানে না, মানুষ তাদের মতো করে বানিয়ে নেয় তাদের পারসেপশন। তোমরা তোমরা কিভাবে বানিয়েছিলে ভালোবাসাটা? আমার আমাদের ভালোবাসাটা সেটা পর্দাতেই দেখেছো। পর্দার ভালোবাসা তো নকল ভালোবাসা,
24/7 যে বললে সেই ভালোবাসাটা কি পর্দার বাইরে মেকআপটা মুছে 24/7 এ নিশ্চয়ই আমাদের দুজনের একটা নির্ভরতা ছিল একে অপরের প্রতি, যে আমাদের কাজটাকে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যাব, একটা সক্ষমতা তো ছিল। সেটা তো প্রফেশনাল কথা বলছো, সক্ষমতা অ্যাভারেজ কি সিনেমা গোয়িং বাঙালি তাদের এই সাবজেক্টে নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে, যে প্রসেনজিৎ ঋতুপর্ণের কি সত্যি প্রেম ছিল, ইট ওয়াজ জাস্ট আ ভেরি ওয়ার্কিং অ্যান্ড আ নাইস প্রফেশনাল রিলেশনশিপ। তো তুমি যেটা বললে আমি কিন্তু একটু অনেকগুলোই টাচ করলে, কিন্তু আমি যেটা জানতে চাইছি যে ভালোবাসা বলতে আমরা যা বলি প্রেম বলতে যা বলছে, একটা নারী একটা পুরুষ তার মধ্যে কি দুজনের মধ্যে কি প্রেম ছিল না ছিল? আমার মনে হয় সেটা মিস্ট্রি থাক, কিছু কিছু জিনিস মিস্ট্রির মধ্যেই মানুষ খুঁজে বেড়াক। আমি চাই এই প্রশ্নটা জেনারেশনস টু কাম হাতরে যাক, যে সত্যি ওদের মধ্যে কি ছিল। এখন একটা সারা কখনো কখনো নিশ্চয়ই হয়তো কেউ ফেস করেছে, সেটা তারা যারা বেরিয়ে আসবে এই ব্যাপার, যারা ভোকাল হবে এটার ব্যাপারে, তো দে উইল সে। আমার মনে হয় এটা একটা যখন অপরচুনিটি দেওয়া হয়েছে এই ধরনের একটা রেভিলেশন করার, তো সেখানে যদি যারা সাফার করেছে তাদের কাছে নিশ্চয়ই এটা। বোম্বেতে কিন্তু অনেকেই সরব হচ্ছে নাকি একে টুইটার বা সোশ্যাল মিডিয়ায়, বোম্বে কম্পিটিশনটা আরো বেশি, বোম্বের আরো অনেক রকম মানে কাউকে টিনে নামানোর এটাও অনেক বেশি, মানে ওখানে অনেক অনেক বেশি মানে মানুষের ভেঞ্জেন্সটাও অনেক সময় থাকে, কারণ বোম্বের কম্পিটিশন বেশি, অনেক সময় অনেকে হয়তো অনেক সাফার করে গেছে এটার জন্য, তো তারা এখন ভাবছে যে এটাকে যদি প্রতিষ্ঠিত হয়েছে আন্দোলন যে ইকুয়াল পেমেন্ট, এমনও তো অনেক ছবি করেছো ঋতুপর্ণা তুমি যেটা তোমার অভিনয়ের দক্ষতায় সেটা টেনে নিয়ে গেছো, সেখানে হিরো হয়তো ইজ বিকাম ইনসিগনিফিকেন্ট, তো টলিউডে কি সেই বৈষম্যটা এখনো আছে না? ইটস স্টিল রুলড বাই দ্য মেল ডমিনেটেড ফিল্ম ডাম, অ্যাক্ট্রেসরা কি টলিউডে এখনো সেই জায়গায় পৌঁছেছে টু কমান্ড বেটার পে দ্য মেল অ্যাক্টার্স? তার কি পৌঁছেছে? তুমি যেটা বলছো ঋতুপর্ণ সেনগুপ্ত ছাড়া এতদিন কাজ করে সেই কমান্ড নেওয়ার মতন হিরোইন এখন কোথায়? তোমার কথা যদি আমি ধরি, আজকে মিমি বা নুসরত আজকে দেব বা জিতের থেকে বেশি পে, কারণ তাদের কাছে কি দেব বা জিতের একটা হিরোইন তো হবে তারাই, তারা কি সেই ইয়ে পে কমান্ড করতে পারছে? না মনে হয় না, আমি তো জানি না প্রডিউসারের সাথে তাদের কি মানে আন্ডারস্ট্যান্ডিং আছে, আই রিয়েলি ডোন্ট নো, বাট আই ডোন্ট থিঙ্ক, বিকজ দেব আর জিত যাদের কথা মানে বলছো তারা তো অনেক বেশি ডমিনেন্ট থাকে ছবিতে, মানে মানে হিরোইন্স আর অফেন ইউজ অ্যাজ মানে সেইভাবে তো হিরোইনদের রোলসগুলো এচ আউট করা হয় না ওরকম কমার্শিয়াল ফিল্মে, ইটস অ্যাবাউট দ্য হিরো, ইটস মোস্টলি অ্যাবাউট দ্য হিরো। আমার মনে হয় হিরোরও অনেক বেশি ডেটস লাগে, অনেক বেশি ইনভলভমেন্ট লাগে সেখানে, মানে যদি সো কল্ড এই ধরনের কমার্শিয়াল ফিল্ম, তার মানে এখনও এখনও টলিউডে যে ছবিগুলো হচ্ছে সেগুলো হিরো সেন্ট্রিক গল্প? অবশ্যই, মানে যেগুলো মানে মানে যেগুলো সো কল্ড কমার্শিয়াল ভেঞ্চার আর কি, একদম সেগুলো হিরোর ওরিয়ে হিরোর জায়গাটা তো নিশ্চয়ই বেশি থাকে, আমার তো তাই মনে হয়। তুমি একটা টেলিভিশনে একটা ভেঞ্চার করেছিলে হোম মিনিস্টার বৌমা বোধহয়, টেলিভিশন আর রিস্ক নেবে না ওদের, এটা তো ইট বম্বড ইন দ্য অফিস বক্স অফিস না? অ্যাকচুয়ালি দেখো ইট স্টার্টেড অফ ওয়েল, মানে আমার সেটা ওরা মানে ডিজাইনিং অফ দ্য শোর আমি জানি না, এটা ইটস নট অ্যাবাউট মি, আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যাবাউট মি, একটা শোর অনেকগুলো অ্যাসপেক্ট থাকে যেটা শোটাকে নিয়ে যায় এগিয়ে, তো আমাকে যখন বলা হয়েছিল যেভাবে চলছিল জিনিসটা ওয়াজ গুড, আমি জানি না দে হ্যাড সাম ইন্টারনাল থিং গোয়িং অন, তো সেই জন্য আর আমি অবশ্য খুব একটা কমফোর্টেবল নই, মানে আমি খুব একটা যে টেলিভিশনে সবসময় করার রচনা ব্যানার্জি কিন্তু মানিয়ে নিয়েছেন নিজেকে সবসময় করার জন্য, রচনা ইজ ভেরি গুড, সেটাই বলছি, শি ইজ ভেরি গুড ইন টেলিভিশন। এবার একটা আমি র‍্যাপিড ফায়ার রাউন্ড, আরে বাবা কেন ইজি কোশ্চেনস, তোদের সাথে তোমার প্রেম ছিল? মানুষ বলে, তুমি আমি বলি না, কোনোই কি ভালোবাসা ছিল না দুজনের মধ্যে? না ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, ভালোবাসা কেন থাকবে না, একটা মানুষের সাথে 24/7 যখন মানুষ কাজ করে, 48টা ছবি আমরা করেছি এখনো অব্দি, তো
ভালোবাসার ভালোবাসাটা কী ভালোবাসা সেটা তো মানুষ জানে না, মানুষ তাদের মতো করে বানিয়ে নেয় তাদের পারসেপশন। তোমরা তোমরা কীভাবে বানিয়েছিলে ভালোবাসাটা? আমার আমাদের ভালোবাসাটা সেটা পর্দাতেই দেখেছ। পর্দার ভালোবাসা তো নকল ভালোবাসা, 24/7 যে বললেন সেই ভালোবাসাটা কি? পর্দার বাইরে মেকআপটা মুছে 24/7 নিশ্চয়ই আমাদের দুজনের একটা নিবরতা ছিল একে অপরের প্রতি, যে আমাদের কাজটাকে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যাব, একটা সক্ষমতা তো ছিল। সেটা তো প্রফেশনাল কথা বলছো, সক্ষমতা না এভারেজ আর কি। সিনেমা গোয়িং বাঙালি তাদের এই সাবজেক্টে নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে, যে প্রসেনজিৎ ঋতুপর্ণের কি সত্যি প্রেম ছিল? ইট ওয়াজ জাস্ট আ ভেরি ওয়ার্কিং এন্ড আ নাইস প্রফেশনাল রিলেশনশিপ। তো তুমি যেটা বললে আমি কিন্তু একটু একটু অনেকগুলোই টাচ করলি। হ্যাঁ করলাম তো। কিন্তু আমি আমি যেটা জানতে চাইছি যে ভালোবাসা বলতে আমরা যা বলি প্রেম বলতে যা বলছে, একটা নারী একটা পুরুষ তার মধ্যে কি দুজনের মধ্যে কি প্রেম ছিল না ছিল? আমার মনে হয় সেটা মিস্ট্রি থাক, কিছু কিছু জিনিস মিস্ট্রির মধ্যেই মানুষ খুঁজে বেড়াক। আমি চাই এই প্রশ্নটা জেনারেশনস টু কাম হাতড়ে যাক যে সত্যি ওদের মধ্যে কি ছিল। এখন একটা সারা